নমস্কার, আমি প্রিয়া। আজকে আপনাদের কলকাতা শহর ঘোরাবো। ঘোরাবো তো নিশ্চয়ই, কিন্তু ঘোরানোর আগে যদি খেয়ে দিয়ে যদি নিজের শক্তি অর্জন না করতে পারি তাহলে কি করে আমরা ঘুরবো? তো ঘোরার জন্য আগে খাওয়াটা দরকার। তো আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে এসপ্ল্যানেড। কলকাতা শহরে খুব নাম করা বিখ্যাত জায়গা হচ্ছে এসপ্ল্যানেড, যেটা বিশেষত আমরা জানি শপিং করার জন্য। শপিং করতে মানুষ এখানে দেশ থেকে বিদেশ থেকে এবং কলকাতার লোকেরা তো অবভিয়াসলি আসেই। তো আমি কলকাতা থেকে আমিও শপিং করবো এসপ্ল্যানেডে, কিন্তু আজকে নয়, অন্য কোনো দিন অন্য কিছু শপিং করব। কিন্তু আজকে শপিং করার আগে একটু কিছু খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার কথা মনে পড়লেই যেটা সবার আগে মনে হয় যে মুখরোচক কিছু খাবারের কথা। অলরেডি আপনারা বুঝতেই পাচ্ছেন সন্ধে প্রায় নেমে এসেছে, এই সময় ভারী খাবার ঠিক মুখে রোচে না। এই সময় একটুখানি চটপটা হবে কিছু একটা, বেশ একটু ইন্টারেস্টিং হবে, একটু ঝালঝাল হবে, একটু টকটক হবে, তবেই তো জমবে। কারণ সামনেই তো ফেস্টিভ মোড চলে এসেছে, ফেস্টিভ মান্থ পড়ে গেছে অলরেডি। ডিসেম্বর আমাকে দেখে অবশ্য মনে হচ্ছে না ডিসেম্বর পড়ে গেছে, কিন্তু এটা তো জানা কথাই কলকাতাতে একটু শীত একটু হলেও দেরি করে আসে। তাই ডিসেম্বরের মাঝামাঝিতে দাঁড়িয়েও আমরা এখনও শীতটা অনুভব করতে পারছি না ঠিকই, কিন্তু শীতের আমেজ কিন্তু অলরেডি পড়ে গেছে। একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে বেশ একটু চটপটা কিছু হবে। আর চটপটার কথা ভাবলেই সবার প্রথম যার কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে ফুচকা। ফুচকা এমন একটা জিনিস যেখানে মানুষ মানে বয়স মানে না, কম বয়স হোক বা বেশি বয়স হোক বা মেল হোক ফিমেল হোক, প্রত্যেকের ফুচকা ভীষণ ভালো লাগে। আর আজকে আমার এই সফরে আমি এই ফুচকা দিয়েই সফরটা শুরু করব। তাহলে বন্ধুরা চলুন আমাদের সফর আজকে শুরু করা যাক। ফুচকার স্টলের দিকে আমি এগোচ্ছি। ফুচকার স্টল আপনি কলকাতার যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ফুচকা খেতে হলে আপনাকে যে এসপ্ল্যানেডেই আসতে হবে তার কোনো মানে নেই। এসপ্ল্যানেডে আসার আমার অন্য কারণ হচ্ছে, একদিকে যেমন ফেস্টিভ উইন্টার শুরু হয়ে গেছে, আমাদের নিউ ইয়ার শুরু হবে, তার আগে বড়দিন আসবে, তার জন্য মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে, এবং কেনাকাটার মধ্যে যে মানুষের এই যে ফুচকা খাওয়ার এই যে ব্যাপারটা থাকবে এইটাকে আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকে এসপ্ল্যানেডে এসেছি। নইলে এমন কোনো ব্যাপার নয় যে এসপ্ল্যানেড ছাড়া ফুচকা পাওয়া যায় না, ফুচকা সর্বত্র পাওয়া যায়। কিন্তু এখানে আমি একটা বলতে চাই, শুধুমাত্র যে ফুচকা কলকাতায় পাওয়া যায় তা নয়, সারা ভারতবর্ষে পাওয়া যায়। কারণ ফুচকা হচ্ছে ভারতের একটা ট্রেডিশনাল ফুড, যেটা কিনা ভারতেই জন্ম। ভারতের ঠিক কোন রাজ্যে জন্ম সেটার এখনও কেউ অস্বীকার করে উঠতে পারেনি যে ফুচকার জন্ম কোথায়। কিন্তু ভারতের নানান রাজ্য ফুচকাকে নানানভাবে নিজের মতো করে নিয়েছে। বেসিক জিনিস ফুচকার সেম রেখে একটু মানে এদিক ওদিক করে নাম বদল করে ফুচকাকে এনেছে। যেমন ধরুন আমি যদি বলি ফুচকার ব্যাপারে, ফুচকা যদি আমি আমার ভারতের সবথেকে ওপরে উত্তরপ্রদেশ দিয়ে যদি শুরু করি, সেখানে একটা সুন্দর নামে ফুচকাকে বলা হয়, যেটা হচ্ছে পানি কি বাসান্তে। এটা একটা অদ্ভুত নাম, পানি কি বাসান্তে যদি আমি বলতে থাকি। অলরেডি চলে এসেছি ফুচকার দোকানের সামনে, বুঝতেই পাচ্ছেন ফুচকা এখানে স্টলের সামনে অলরেডি ভিড় করে দিয়েছে। ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছি, সুতরাং ফুচকা না খেয়ে আমি এখান থেকে যাব না। কিন্তু ফুচকা খাওয়ার আগে আপনাদের কিছু একটা বলতে চাই। এই ফুচকা আমাদের ভারতবর্ষে সর্বত্র পাওয়া যায়, কিন্তু ফুচকার একটা যেটা ব্যাপার হচ্ছে এক একটা প্রদেশে এক একটা রাজ্যে এক এক রকম হয়ে থাকে।
যেমন আমরা যদি ভারতের উত্তরে চলে যাই তাহলে খুব সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে পানিকে বাসাতে, মানে পানির একটা সুন্দর ব্যাপার, পানি পানি ব্যাপারটা থাকে বলে, পানির মানে ফুচকার মধ্যে পানি ব্যাপারটাই সব থেকে বেশি থাকে বলে উত্তরপ্রদেশে পানিকে প্রাধান্য দিয়ে নাম রাখা হয়েছে পানিকে বাতাসে। এবং তারপর যদি আমরা চলে আসি মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে ফুচকাকে মেইনলি বলা হয় ফুলকি, মানে বুঝতেই পাচ্ছেন যেখানেই যাই হোক একটা টুইস্ট থাকে ফুচকার মধ্যে। এবং মধ্যপ্রদেশের পর যদি আমরা আসি দিল্লিতে, দিল্লিতে বলা হয় গোলগাপ্পা, গোলগাপ্পা। তারপর যদি আমরা আসি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে মেইনলি আমাদের ফুচকা বলা হয়। ওয়েস্ট বেঙ্গল, নেপাল, এই দুই জায়গাতে মেইনলি আমরা ফুচকা বলে থাকি। এবং ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে আমাদের আসাম, আসামে এটাকে বলা হয় ফুচকা। তো আমি এই ফুচকা কেন বলা হয় আমি জানি না, বাট আমার যেটা আমার নিজের বক্তব্য সেটা হয়তো মনে হয় যে আসামের লোকেদের কথাবার্তা আমাদের সাথে মিল থাকলে একটু একটু ওদের একটু স্বরের উচ্চারণে প্রবলেম থাকে, এর জন্য হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকাটাকেই ওরা ফুচকা বলে থাকে। এবং এরপর যখন আসবো, আমার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা যখন উড়িষ্যায় গেছিলাম তো উড়িষ্যায় এই ফুচকাকে বলা হয় গুপচুপ। তো নাম শুনে আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো যে গুপচুপ কেন বলা হয়। তো আমরা যখন গেলাম নামের ফুচকার যখন খোঁজে, তো তখন আমি একটা অদ্ভুত যেটা জিনিস দেখেছিলাম, উড়িষ্যাতে ফুচকার মধ্যে স্টাফিং যেটা দেওয়া হয়, মানে আমরা যেমন এখানে আলু ছোলা দেই, ওখানে ওরা স্যালাড দেয়, মানে শসা পেঁয়াজ গাজর নানান স্যালাড দিয়ে ওরা মানে স্টাফিংটা বানায়। এবং স্টাফিংয়ের মধ্যে ওরা মানে লেবু লঙ্কা মশলা তো সমস্ত থাকেই। বেসিক্যালি আমার কিন্তু গুপচুপ নামটা যতটা ইন্টারেস্টিং লেগেছিলো খেতে অত ভালো লাগেনি, আমার বাবার কিন্তু খুব ভালো লেগেছিলো, কারণ আমার বাবা বলছে যে ফুচকা এত আনহাইজেনিকের মধ্যেও একটা ভীষণ হাইজিন ব্যাপার থাকে, কারণ ওর মধ্যে স্যালাড থাকে। বাট আমার এই জিনিসটাকে আমার একটু মনে হয়নি। কিন্তু আজকে যখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়, মানে ফুচকার দোকানে, ফুচকার দোকানের স্টলের সামনে, তাহলে আমরা আজকে ফুচকা খাবো। ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ফুচকা, যেটা ময়দা বা আটা দিয়ে বানানো হয়। তাছাড়া আলু থাকে, ছোলা থাকে, মশলা থাকে, কলকাতা মানে ভারত তো মশলার জন্য ফেমাস, তো মশলা, তার সাথে লেবু নুন হেনা তেনা অনেক কিছু থাকে। কী কী থাকে সেগুলো সমস্ত কিছুই জানবো আমার দাদার কাছ থেকে। কলকাতায় দাদা বললে কিন্তু মানে দাদারা খুব ভালো বিয়ে করে এবং ভীষণ আপন করে নেয়, তো আমিও আপনাকে আপন করে বলছি দাদা, আজকে আমাকে একটু ফুচকা কী করে বানাচ্ছো সেটা প্রথম থেকে আমাকে এবং আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দাও। প্রথম তো আলু দিব, প্রথমে আলু দিচ্ছ, তারপর ছোলা, চাট মশলা দিব, চাট মশলা দেবে। এবার এই চাট মশলাটা কি সেটা যদি একটু বলো। আছে, আচ্ছা, সস আছে, আচ্ছা, গরম মশলা আছে, আচ্ছা আছে, আচ্ছা, এগুলো কি ওই গরম খোলার মধ্যে একটু ভাজা করে, আচ্ছা, ডাস্ট করে তারপর এটাকে দাও, আচ্ছা ঠিক আছে। তারপর হয়ে গেল চাট মশলা, এবার আমি বিট নুন, তারপর নর্মাল নুন মানে হোয়াইট সল্ট, লঙ্কা গুঁড়ো বা হ্যাঁ বাটা লঙ্কা দিচ্ছি, বাটা লঙ্কা মানে এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা পেস্ট করা, ঠিক আছে। ধনিয়া পাতা, লেবু, এবার এটাকে মাখা হবে। এই মাখার ওপরই কিন্তু ফুচকার আসল টেস্ট ডিপেন্ড করে, যে যত বেশি মশলার পরিমাণটা ঠিকঠাক দেবে এবং মাখাটা ভালো করে করবে ততটাই কিন্তু ভালো ফুচকার টেস্ট বেরোবে। বাঙালিদের এই ট্রেডিশনাল ফুড, বাঙালি বলবো না, ভারতীয়দের এই ট্রেডিশনাল ফুড, এই স্ন্যাক্স যে না খেয়েছে সে ভারতীয় নয়। দাদা ঠিক নিউ মার্কেট, মার্কেটের অপোজিটেই বসেছেন, এখানেই ওনার পার্মানেন্ট স্টল, এখানে সকাল থেকে রাত অবধি আপনারা এখানে পাবেন। ভীষণ ভালো স্বভাবে, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ভালো,
এবং খুব মানে ফ্যামিলির মতো মিশে যেতে পারে প্রচণ্ড মিশুকে, এবং যা বলবেন আপনি, নুন ঝাল যা যেমন চাইবেন আপনার মনের মতো করে বানিয়ে দেবে, এবং উনি যা বানায় সেটা তো অপূর্বই। আপনার মনে এটা হচ্ছে টক মিষ্টি, এটা হচ্ছে অন্যরকম, মানে এর মধ্যে একটু গুড়ের রস দেওয়া হয়। এটা হচ্ছে ফাও ফুচকা, আমার অলরেডি ফুচকার কোটা আজকের মতো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ফাও, এই ফাও আপনারা তখনই পাবেন যখন কলকাতা স্ট্রিট ফুডে আসবেন, কোনো বড় রেস্টুরেন্টে যদি আপনারা যান ফাও পাবেন না। তার জন্য ফাও যদি পেতে হয় তাহলে স্ট্রিট ফুডে আসতেই হবে। রাস্তার এই এই যে স্ট্রিট ফুড ব্যাপারটা, আপনি হয়তো ভাবতেই পারেন যে স্ট্রিট ফুডে কেন আসবো, কিন্তু ফুচকা খাওয়ার আসল মজাটা তখনই আসবে যখন ফুচকা শেষ হয়ে যাবে আর দাদাকে বলা হবে দাদা প্লিজ 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 একটা হলো ফাও দিন। এবং ফাওটা দাদারা ভীষণ যত্ন সহকারে, আপনারা যদি দেখতে পারেন, স্টাফিংটা আরও বেশি করে দেয় এবং মশলা আলাদা করে দেওয়া হয়। সুতরাং এই ফাও ফুচকা খেতে গেলে আপনাদের অতি অবশ্যই স্ট্রিট ফুডে আসতে হবে। এরকম স্ট্রিট ফুড নিয়ে আমরা আবারও আসবো, আজকে তো ফুচকা দিয়ে শুরু করলাম, কারণ ফুচকা হচ্ছে 8-80 সকলেরই প্রচণ্ড প্রিয় স্ন্যাক্সের মধ্যে ফুচকা পড়ে। সেটা সকাল বিকেল রাত শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ফুচকাটা মানুষ বেশি প্রেফার করে বলে ফুচকা দিয়ে আমাদের এই যাত্রা শুরু করলাম। এবং যাত্রা শুরুর পথে আরও অনেক স্ট্রিট ফুড আসবে, অনেক ভিডিও আপনাদের কাছে আপলোড হবে। এর জন্য এই ভিডিওগুলো দেখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে, আর সঙ্গে থাকার জন্য যেটা করতেই হবে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে অবশ্যই টিপতে হবে। কারণ যেই মুহূর্তে আমি যেই স্ট্রিট ফুডের দোকানে গিয়ে উপস্থিত হব, খাওয়া দাওয়া করব, সেটা যাতে আপনারা তখনই যদি আপনারা দেখতে চান, তার জন্য বেল বাটন আপনাকে দিতে হবে, ক্লিক করতে হবে, এবং তার সাথে যেটা করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের ওপরেই আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে এবং আমরা কিভাবে পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো। তো আজকের মতো আমি তো এই আমার এই ফাও ফুচকা দিয়ে আজকের এপিসোড আমি এখানেই শেষ করব, বাট ফিরে আসব আবার নেক্সট এপিসোড নিয়ে, নেক্সট কোনো স্ট্রিট ফুড নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, আমাকে খেতে দিন, খাবারটা ভীষণই ভালো, ফুচকাটা ভীষণই ভালো, ফুচকা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি, আর আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকতে থাকুন।